আজ গোসাইগাঁও ডিস্ট্রিক্ট বিপিএফ আহ্বানত গোসাইগাঁওর একটা বিপিএফর সভা হয়েছে। এই সভাত হাজার হাজার বিভিন্ন জাতি গোষ্ঠী গোটেই কোকরাঝার এই গোসাইগাঁও ডিস্ট্রিক্টর বিভিন্ন অঞ্চলের বিশ হাজারত বেশি আজি মানুষ ইয়াত যোগদান করেছে। ইয়ারপরে আমি গম পাও কব পারে যে আগন্তক এমপি ইলেকশনের কারণে প্রত্যেক জাতি গোষ্ঠীয় বিপিএফ সমর্থন জানাবর কারণে নাঙলত ভোট দিবর কারণে তেখেত সকলে সাজু হয়েছে। কালি ইলেকশন কেতিয়া হয় সেই সময়তে রকি আছে আর বিপিএফ জিখাটো নিশ্চিত। পনেরো বছর তো তেখেত সকলে সতেরো বছর বলে কয়, ইয়ার কারণে আমি এটা ইউপি পি এল সতেরো বছর বলে কম। সতেরো বছর এই দলে আমার বিপিএফ আমার শাসন কালত একো করা নাই বলে কয়, হয় আমি বলে একো করা নাই। গতি আমি সুদিব বিচার যেন আমি ইউনিভার্সিটিও বনোয়া নাই, শিক্ষা উন্নয়নের কারণে আমি বলে একো করা নাই, ইউনিভার্সিটিও আমি বনোয়া নাই, সেন্ট্রাল ইনস্টিটিউটও আমি বনোয়া নাই, মেডিকেল কলেজও আমি বনোয়া নাই, ইঞ্জিনিয়ারিং কলেজও আমি বনোয়া নাই, কলেজ বড়কও আমি ফিনান্সিয়ালাইজও করা নাই, স্কুল পড়ব আমি হাজার বহুত মানে ছলপি স্কুল এম ই স্কুল হাই স্কুলক আমি আমি মানে প্রভেন্সিয়ালাইজও করা নাই। আমার দিনত বহুত কথা কম আমি হয় করা নাই কৃষকসকলের কারণে যে 274 আমি এরিগেশন বনালো আর এটা কৃষকসকলের পানির যোগান পাই আছে সেটাও আমি করা এবার যদি করা নাই কোনে করেছে? রাস্তায় ইমান বিটিসির কি অবস্থা আছে? বিটিসি গঠন হওয়ার আগত এই গোসাইগাঁওত এক কিলোমিটার পিচ রাস্তা আছিল, মাঝে গোসাইগাঁওর গাঁওয়ে ভূমি গাড়ি তেখেতসকলে কেনেকে চলাই আছে খন্ড রাস্তা দিয়ে আমি কইব নোৱা নাই। আমার উত্তর দিও যে স্কুল কলেজ নতুন এই ইউপি পি এল সরকারে সাড়ে তিন বছর শাসন কালর এটা যদি বনাইছে রাজ্য আর হসপিটাল এটা যদি বনাইছে তেখেতসকলে ক রাস্তা নতুন রাস্তা যদি বনাইছে ক কৃষকের কারণে ইরিগেশন এটা যদি আরো বনাইছে তেখেতসকলে রাজ্য জনাই দিও গ্রাম অঞ্চল বা কবার ব্যবসায়ী সকলের কারণে বস্তু বাহিনী বেচা কিনার কারণে যদি এটা বোঝার মধ্যে তেখেত সকলে কই হেরা চরণীয় দিন গুছি গেল। এটা বড় বনা বড় জাতিগত পলিটিক্স তো এটা বিটিসি বাকি বুঝি পাইছে আর তেনেকা রাজনীতি করবলে কারো মন নাই। আমি শান্তি বিচারিছো শান্তি প্রতিষ্ঠা করিম প্রত্যেক জাতি গোষ্ঠী ধর্মাবলম্বী এক পথ হয়ে পেলাইতে এইটো সম্ভব। গতি সকলে এটা বুঝব পারিছে উপলব্ধি করেছে যে হীরা চরণীয়া দশ বছর এমপি হয়ে পেলায় কোন জাতির কথা তেখেতে পার্লামেন্টত কলে, আজে আদিবাসী সকল তেখেতে কইছিল যে এসটিকরণের কথাটো পার্লামেন্টত কব, রাজবংশী সকল কইছিল এসটিকরণের কথাটো পার্লামেন্টত কব, মাইনরিটি দাদা ভাই সকল কইছিল দ্বি বতারর কথা পার্লামেন্টত কব, বঙ্গালী নেপালী সকলক কইছিল দ্বি বতারর কথা পার্লামেন্টত উত্থাপন করিব। দশ বছরত আমি হীরা চরণীয়ার পৰা এটা কথা শুনিছো নাকি যে সেইপর ইস্যুর উপর তেখেতে কথা কোৱা? আমি তো শুনিবলে পোৱা নাই, গতিকে যদি নুবুজা নহয় এতিয়া রাইজে বুঝিছে। গতিকে হীরা চরণীয়ার দিন উপলক্ষ এতিয়া